হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু বাংলা টেকনি চ্যানেল স্বাগত তো নতুন বছর উপলক্ষে অর্থাৎ দু হাজার তেইশ উপলক্ষে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবার ব্যাঙ্ক জানুয়ারি পাঁচ পাঁচটি একদম নতুন প্রকল্পের টাকা ঢুকতে চলেছে বন্ধুরা তো কোন পাঁচটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জানুয়ারি মাসে ঢুকবে তা জানিয়ে দিবো এবং কোন প্রকল্পের মাধ্যমে কত টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কারা টাকা আগে পাবে কারা পরে টাকা পাবে বিস্তারিত তথ্য দিয়ে ছোট্ট ভিডিওতে তাই আশা করছে এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে তাই ভিডিওটি একটু স্কিম না করে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি ক্লিক করে ভিডিও ভিডিও একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো দেখুন যে পাঁচটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তার প্রথম নম্বরেই কিন্তু আছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা জানেন গত একুশে ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের টাকা অর্থাৎ এই কৃষির টাকাটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত খুব অল্প সময় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকলেও কিন্তু বন্ধুরা বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তো আপনারা যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি তারা কিন্তু বন্ধুরা এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে সমস্ত টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যদি আপনাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড থেকে থাকে এর পরবর্তী আপডেট হচ্ছে অর্থাৎ এর পরবর্তী প্রকল্প হচ্ছে কৃষক ভাতা প্রকল্প আপনারা যে সমস্ত কৃষকগণেরা কৃষক ভাতা প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন তারা কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা পেয়ে যাবেন বন্ধুরা এখানে কিন্তু কোনো কাস্ট ক্যাটাগরির উল্লেখ নেই সে আপনি এসসি এসটি এস টি কিংবা জেনারেল যে কাজের হোক না কেন আপনার যদি কৃষক ভাতা প্রকল্পের নাম নথিভুক্ত করা থাকে এবং আপনি পুরুষ কিংবা মহিলা যেই হন না কেন অবশ্যই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসে এক হাজার টাকা সতর্শে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বন্ধুরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু এই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো এরপরে তৃতীয় নম্বর প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপনারা অনেকেই জানেন যে রাজ্যে কিন্তু প্রায় এক বছর বেশি সময় ধরে এসসি কিংবা এসটি মহিলারা প্রত্যেক মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে হাজার টাকা করে পাচ্ছে এবং জেনারেল কিংবা ও বিসি মহিলারা কিন্তু প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছে তো এক্ষেত্রে জানিয়ে বন্ধুরা আপনারা কিন্তু এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের পাঁচশো কিংবা হাজার টাকা নিজেদের কাস্ট অনুযায়ী পেয়ে যাচ্ছেন তবে এক্ষেত্রে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে অনেকে আপনারা কিন্তু আমার বিগত ভিডিওগুলোতে কমেন্ট করেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই মাস থেকে কি আড়াইশো টাকা করে বেশি করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা বা এই বিষয়ে রকম অফিসিয়াল আপডেট আসে কি নেই দেখুন আপনাদের একদম ক্লিয়ার কাট জানিয়ে দিই বন্ধুরা ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা যে এই মাস থেকে আড়াইশো টাকা করে বেশি করে পেতে চলেছে এ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত রকম অফিসিয়াল আপডেট বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি বা নবান্ন থেকে কিন্তু রকম আপডেট দেওয়া হয়নি তবে বন্ধুরা আমি বলবো এটা সম্পূর্ণটা গুজব এ বিষয়ে কিন্তু যেহেতু এখনও পর্যন্ত অফিসিয়াল আপডেট উঠে আসেনি তাই কিন্তু ক্ষেত্রে আমি আপনাদের কোনো রকম আপডেট দিব না তবে পরবর্তীতে অফিসিয়াল এই বিষয়ে কোনো আপডেট আসলে অবশ্যই আমি সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে আপডেট দিয়ে দেব আপনাদের যে আশোশো টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষীর ভাণ্ডার মাধ্যমে প্রত্যেক মাসে বেশি করে ঢুকবে কিনা তো যাই হোক বন্ধুরা এই লক্ষীর ভাণ্ডার প্রকল্পটা কিন্তু প্রত্যেক মাসে যেমনটা আপনারা পেয়ে থাকেন এবং এই জানুয়ারি মাসের প্রথম সত্ত্বে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সদস্য ঢুকতে চলেছে এরপর রয়েছে ছাত্রছাত্রীদের জন্য ওয়েসি স্কলারশিপ আপনারা যে সকল ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই ওইসি স্কলারশিপে নাম নথিভুক্ত করে রেখেছেন দু হাজার বাইশ তেইশ সিজনের জন্য তারা জানেন আপনাদের স্টাটা চেক করলে দেখবেন মন্দিরা ইতিমধ্যেই কিন্তু আপনাদের কিন্তু লট নাম্বার পড়া শুরু হয়ে গেছে এবং সূত্র মারফত একটা আপডেট উঠে আসে যে প্রথম লটের টাকা কিন্তু জানুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো আপনাদের মধ্যে থেকে কারো যদি ওইসি স্কলারশিপে নাম নথিভুক্ত করা থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনি এসসি এসটি নাকি ওবিসি কোন কাস্টের হয়ে ও স্কলারশিপে আবেদন করেছেন সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এরপরে সর্বশেষ হচ্ছে বার্ধক্য ভাতা কিংবা ভাতা প্রকল্পের টাকা দেখুন আপনারা জানেন বার্ধক্য ভাতা এবং বিধ ভাতা প্রকল্পের টাকাও কিন্তু প্রত্যেক মাসে মহিলা এবং পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাদের ষাট বছরের উপর উর্ধে হয়ে থাকে তো এই ক্ষেত্রেও কিন্তু কোনো রকম কাস্ট কাটকর উল্লেখ নেই জেনারেল এস সি এসটি ওবিসি বা যে কাস্টের হোক না কেন প্রত্যেক মাসে কিন্তু এক হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে থাকে তো আপনারা কিন্তু এই জানুয়ারি মাসের যে আপডেট উঠে আসে যে জানুয়ারি মাসেই কিন্তু বন্ধুরা আপনাদের প্রথম সপ্তাহেই ব্যাঙ্ক এই বার্ধক্য ভাতা এবং ভাতা প্রকল্পের টাকা ঢুকতে চলেছে তো আজকের এই ভিডিওতে মূলত আপনাদের এই পাঁচটি প্রকল্প নিয়ে আলোচনা করে দিলাম তো এইগুলো প্রকল্পের মধ্যে থেকে আপনি কোন প্রকল্পের টাকা আগামীতে অর্থাৎ জানুয়ারি মাসে পেতে চলেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো ভিডিওতে মতো এটাই আপডেট দর্শক সো ভিডিও উপকারে আসলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততটকে ছড়িয়ে দেবেন তো অদিনে ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হচ্ছে খুব সুখে পরে ভিডিওতে ধন্যবাদ